আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে টাইলসের হিসাব করা হয় যারা আমরা নতুন ঘর করতেছি সমস্ত ঘরে না হলেও বিশেষত বাথরুম এবং রান্নাঘরের ফ্লোর অথবা দেওয়ালে টাইলস করতে চাই তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এর সাধারণ কিছু হিসাব বুঝতে পারবেন তো বন্ধুরা প্রথমেই যে জায়গাটি আপনি টাইলস কুটবেন সেই জায়গাটি আপনাকে অবশ্যই দুর্গপ্রস্ত মেপে নিতে হবে যেভাবে আমরা ভূমির পরিমাপ করি তো আপনাদের বোঝার জন্য আজকের উদাহরণটিতে আমি একটি ফ্লোড হিসাব করতেছি এখানে পনেরো ফিট হচ্ছে এর লম্বা দিক এবং দশ ফিট হচ্ছে এর চওড়া দিক তো প্রথমেই আমাকে যে কাজটি করতে হবে এর কতটুকু ক্ষেত্রফল এর মধ্যে কতটুকু ক্ষেত্রফল আছে সেটি বের করে নিতে হবে তো যেহেতু এটি আয়তাকার দৈর্ঘ্যগুণন প্রস্ত করলাম অর্থাৎ একশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার আমাকে টাইলস হিসাব করতে হবে তো প্রথমেই হচ্ছে যদি আপনি এই টাইলস হিসাবটা ওয়ালের জন্য করেন দেওয়ালের জন্য করেন তাহলে আপনাকে যে হিসাবটি করতে হবে সেটি হচ্ছে দশ পার্সেন্ট আপনাকে বেশি হিসাব করতে হবে টাইলস অন্যভাবে বললে দশ পার্সেন্ট জায়গা আপনাকে বেশি হিসাব করতে হবে আর যদি ফ্লোরের জন্য হিসাব করেন তাহলে আট পার্সেন্ট আপনাকে বেশি হিসাব করতে হবে তো তাহলে আমাদের মোট জায়গা হচ্ছে একশো পঞ্চাশ স্কোয়ার ফিট এর যদি দশ পার্সেন্ট আমরা বৃদ্ধি করি তাহলে আমাদের আসবে একশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট বৃদ্ধির কারণটা হচ্ছে যখন টাইলসগুলো বসানো হবে চতুর্দিকে টাইলসগুলো কাটতে হয় অথবা টাইলস লাগানোর সময় অনেক টাইলস ভেঙে যায় তো যাই হোক পাইকারি বাজারে আপনি এই টাইলসগুলো স্কোয়ার ফিট হিসাবে কিনতে পারবেন কিন্তু খুচরা দোকান থেকে যখন আপনি নেবেন তখন তারা আপনাকে স্কোয়ার ফিট হিসাবে বিক্রি করতে চাবে না বেশিরভাগ ক্ষেত্রেই সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া তারা আপনার কাছে পিস হিসাবে বিক্রি করবে তো এখানে সাধারণত রান্নাঘর এবং বাথরুমের ছোট আকৃতির টাইলস যেমন আট ইঞ্চি বাই আট ইঞ্চি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এই সমস্ত টাইলস ব্যবহার করা হয় আর ইঞ্চির পরিবর্তে কোথাও হয়তো সেন্টিমিটারও লেখা থাকতে পারে আর বেডরুম বা হল রুমের জন্য আঠারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি মানে হচ্ছে দেড় ফিট বাই দেড় ফিট আঠারো ইঞ্চি বাই চব্বিশ ফিট চব্বিশ ফিট বাই চব্বিশ ফিট বড়ো আকৃতির টাইলস ব্যবহার করা হয় আপনি কোন ধরনের টাইলস ব্যবহার করবেন সেটি আপনার উপর সাধারণত বাথরুম এবং রান্নাঘরের ছোট আকৃতির এবং বেডরুমে বড় আকৃতির টাইলস ব্যবহার করা হয় তো এখন আমরা আসি মূল বিষয় যে টাইলসের হিসাব আমরা কী হিসাবে করব তো এক্ষেত্রে যে সূত্রটি সেটি হচ্ছে উপরে থাকবে জায়গার ক্ষেত্রফল অর্থাৎ কতটুকু জায়গার জন্য আপনি টাইলস হিসাব করতেছেন নিচে থাকবে টাইলসের ক্ষেত্রফল অর্থাৎ আপনি কোন আকৃতির টাইলস দিচ্ছেন তো এখানে দেখুন যেহেতু আমাদের মোট জায়গার ক্ষেত্রফল হচ্ছে একশো পঁয়ষট্টি আমরা একশো পঁয়ষট্টিকে উপরে রাখলাম নিচে আমরা আট ইঞ্চি বাই আট ইঞ্চি অর্থাৎ সবচেয়ে যে ছোট আকৃতির টাইলস সেটি হিসাব করতেছি তো এখানে প্রথমে যে কাজটি করতে হবে আট ইঞ্চিটাকে আমাদেরকে ফুটে নিয়ে যেতে হবে যেহেতু ক্ষেত্রফলটা হচ্ছে ফুটে তো আটকে যদি আমরা বারো দিয়ে ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাব আমাদের ফুট আর সেটি হচ্ছে পয়েন্ট কারণ হচ্ছে বারো ইঞ্চি সমান হচ্ছে এক ফুট তো এখান যদি আমরা পয়েন্ট সিক্স সিক্স সেভেন এবং পয়েন্ট সিক্স সিক্স সেভেন গুণন করি তাহলে আমরা এর ক্ষেত্রফল পাচ্ছি পয়েন্ট ফোর ফোর ফাইভ তো এটা যদি যদি আমরা একশো পঁয়ষট্টিকে এটা দিয়ে ভাগ দিই তাহলে মোটামুটি তিনশো সত্তর ফিস আমরা টাইলস পাচ্ছি লাগবে আমাদের এই জায়গার জন্য যদি আট ইঞ্চি বাই আট ইঞ্চি হয় তো এখন যদি আমরা বড়ো টাইলস হিসাব করি চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি তাহলে কি হবে তো প্রথমে আমরা ইঞ্চিটাকে ফুটে নিয়ে আসবো সোজা সহজ যে বুদ্ধিটি সেটি হচ্ছে যে একটা ইঞ্চি থাকবে তাকে বারো দিয়ে ভাগ দেওয়া তো চব্বিশকে যদি আমরা বারো দিয়ে ভাগ দিই দুই পাচ্ছি এখানেও দুই পাচ্ছি তো তাহলে একশো পঁয়ষট্টি হচ্ছে আমাদের জায়গার ক্ষেত্রফল এবং দুই গুণন দুই হচ্ছে আমাদের টাইলসের ক্ষেত্রফল তাহলে আমরা পাচ্ছি মোটামুটি বিয়াল্লিশ পিস টাইলস যদি ক্ষুদ্র সংখ্যা আসে সেটা পরবর্তী সংখ্যা হিসাব করে নিতে হবে তো এভাবেই সাধারণত টাইলসের যে হিসাবগুলো সেগুলো করা হয় আর টাইলস লাগানোর যে খরচ সেটিও পিস হিসাবে অথবা জায়গা হিসাবে অথবা স্কোয়ার ফিট হিসাবে হয়ে থাকে আদর্শ যে হিসাব সেটি হচ্ছে স্কোয়ার ফিট হিসাবে হয়ে থাকে তো আশা করি বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা টাইলসের হিসাব সম্পর্কে বেসিক একটি ধারণা পেলেন তো এই জায়গা মূল যে বিষয়টি সেটি হচ্ছে প্রথমে আপনি যতটুকু জায়গার মধ্যে টাইলস লাগাবেন সেটি আপনি হিসাব করে নেবেন তার পরবর্তীতে হচ্ছে আপনি ওয়াস্টেজ হিসাব করবেন অর্থাৎ অতিরিক্ত টাইলস নেবেন বা জায়গাটাকে আপনি বেশি ধরতে পারেন যে দশ পার্সেন্ট ধরবেন যদি আপনার সেটা দেওয়াল হয় আর আট পার্সেন্ট ধরবেন যদি সেটা ফ্লোর হয় তো এটি হচ্ছে মোটামুটি হিসাব আর টাইলসের যে দাম সেগুলো যদি আপনি আট ইঞ্চি বা আট ইঞ্চিগুলো দেশি বা চায়না মানের নেন তিরিশ টাকা থেকে একশো তিরিশ টাকার মধ্যে পাবেন আর যদি আপনি বিদেশি কোম্পানির টাইলস নেন সেটা আপনার অনেক দাম পড়বে সেটি ভিন্ন কথা আর যদি বড় মাপের দেশি মানের টাইলস যেগুলো চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি নেন এবং ভালো মানের নেন সেগুলো আপনার তিনশো থেকে চারশো টাকা পড়বে আপনার প্রতি ফিস তো আশা করি বন্ধুরা ভিডিও থেকে আপনাকে টাইল সম্পর্কে বেসিক একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটি উপযুক্ত তো চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম